আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিকেল সমস্যা নিয়ে কথা বলবো। যারা বেসিক্যালি তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সৈনিক পদ, নাবিক পদ অথবা বিমান সেনা পদের জন্য চাকরি করতে চাও, অনেকে রিকোয়েস্ট করেছো আমার ভিডিওগুলো দেখে, আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখে আমাদের কাছে জানতে চেয়েছো যে মাথায় পাকা চুল থাকলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি পাওয়া সম্ভব কিনা। দেখো, দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আমি এই সোজা ট্রেনিং একাডেমি পরিচালনা করে আসছি, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন গাইডলাইন থেকে বিভিন্ন তথ্য জেনে আসলে তোমাদের সামনে এই বিষয়টি নিয়ে একটু শেয়ার করতে আসলাম। মাথায় যদি খুব হিউজ পরিমাণ পাকা চুল থাকে, সেক্ষেত্রে সৈনিক, নাবিক এবং বিমান সেনা এই পদগুলোতে চাকরি পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের হোপলেস হওয়ার কোনো কারণ নেই। যাদের মাথায় হালকা 2-4-5-10-20 আছে, একটু চেষ্টা করলেই কিন্তু ওগুলো রিমুভ করা যায়, একটু বুদ্ধি খাটাতে হবে। আর যাদের মাথায় খুব হিউজ পরিমাণ পাকা চুল আছে, তারা কি করবা, তোমাদেরকে করতে হবে সর্বপ্রথম, হয় তুমি একজন খুব ভালো হরমোন ডাক্তারের কাছে পরামর্শ নাও, অথবা একজন হেয়ার স্পেশালিস্টের কাছে, খুব ভালো একজন হেয়ার স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে তার কাছে পরামর্শ নাও। অনেকে করে কি, পরীক্ষা কেন্দ্রে চুলে কালার করে যায়, যাকে আমরা বলি কলর করে যায় অথবা মেহেদি লাগায়, এগুলো আসলে বোঝাই যায়, কারণ পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষক থাকবেন তারা তো অত বোকা না, তারা বুঝেই যাবে যে তুমি চুলে কলপ করে আসছো অথবা মেহেদি দিয়ে আসছো বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে আসছো। এই শর্টকাট পদ্ধতিগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা যদি মন থেকে চাই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি করতে, আর যদি এই মেডিকেল সমস্যাটা থেকে থাকে কারো, তোমার সব থেকে বেটার হয় তুমি হরমোন ডাক্তারের কাছে পরামর্শ নাও অথবা ভালো একজন চুলের স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে তুমি পার্মানেন্ট একটা সলিউশনে আসার চেষ্টা করো বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে। এটা কিন্তু সম্ভব বলেই আমি ভিডিওটি বানাচ্ছি। তো যাদের এই সমস্যাটা আছে তারা মন খারাপ করো না, ও রাস্তা তো বলেই দিলাম কিভাবে সমাধান করা যেতে পারে, সমাধান করে ফেলো, ইনশাল্লাহ আগামীতে যখন যাবা তখন আর কোনো সমস্যা হবে না। কারণ এই সমস্যাটার কারণে কিন্তু অনেকে পরীক্ষার কেন্দ্র থেকে হরমোনজনিত সমস্যা বলে বাদ দিয়ে দেওয়া হয়। আসলে এটা হরমোনজনিত মেবি হয়তো একটা সমস্যা, সে কারণে অল্প বয়সেই চুল পেকে যায়। তো এই সমস্যাটা যাদের আছে তারা কখনোই হোপলেস হবে না, ভালোভাবে তুমি ট্রিটমেন্ট করো, ভালো ডাক্তারের কাছে পরামর্শ নাও, দেখবা যে তুমি কিছুদিনের মধ্যে সমস্যাটা থেকে সমাধান পাইছো। তো যাই হোক, তোমরা অনেকে জানতে চেয়েছো, তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি আসলাম, এসে কিছু পরামর্শ দিলাম। আশা করি পরামর্শটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, তবে শর্টকাট ওয়ে কখনোই অ্যাপ্লাই করবে না। যাই হোক, আমার পরামর্শগুলো তোমাদের কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে তোমরা অ্যাপ্লাই করো এবং ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পরীক্ষাটা সম্পূর্ণ নিজের যোগ্যতায় পেতে হয়, আর এই যোগ্যতাগুলো তোমাকে ধাপে ধাপে প্রমাণ করতে হবে। মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক, এই প্রত্যেকটা পদ ধাপে তোমাকে তোমার নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সে কারণে যোগ্যতা না নিয়ে পরীক্ষা দিতে যাওয়াটা অনেকটা বোকামের মতো কাজ। আমি সবসময় বলি আগে থেকে নিজেকে প্রস্তুত করো, আগে থেকে নিজেকে বিভিন্ন গাইডলাইন অনুসরণ করে নিজেকে ফিট রাখার চেষ্টা করো, পরীক্ষা দিতে যখন যাওয়া তুমি দেখবে যে সম্পূর্ণ নিজের যোগ্যতায় তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে গেছো। আর সবসময় ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলি, যারা মনে করো যাদের সামর্থ্য আছে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য আমরা প্রস্তুতি কোচিং করাই, যে কোনো জেলা থেকে, যে কোনো প্রান্ত থেকে তুমি আমাদের প্রতিষ্ঠানে এসে স্বল্প খরচে 1 মাস 15 দিন একটা কোর্স করে যাও। তুমি অনেক কিছু অজানা বিষয় যেগুলো আছে তোমার, যেগুলো জানা নাই সে বিষয়গুলো তুমি জানতে পারবা, শিখতে পারবা, এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে, পরীক্ষা যখন দিতে যাবো অবশ্যই তুমি ভালো পরীক্ষা দিতে পারবা। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।